আসসালামু আলাইকুম গল্প চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস তোমাকে আজ প্রথম পর্ব। নীলু বয়সে আমার চেয়ে এগারো মিনিটের বড় তার জন্মের ঠিক এগারো মিনিট পর আমার জন্ম হয় এবং দারুণ একটা হইচই শুরু হয় ডাক্তার শমশের আলী অবাক হয়ে চেঁচিয়ে ওঠেন আরে জমজ বাচ্চা দেখি ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকার হয়ে যায় আমরা দুই বোন গলা ফাটিয়ে চিৎকার করতে থাকি ডাক্তার শমশের আলী জন্য চেঁচাতে থাকেন আমার নানি ছুটে ঘর থেকে বেরোতে গিয়ে পানির একটা গামলা উল্টে ফেলেন আমার জন্মের সময় চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল তাই বলে বাবা আমার নাম রাখেন রাত্রি নীলু জন্মের পরপর খুব কাঁচ ছিল তাই তার নাম কান্না এসব কাব্যিক নাম অবশ্যই টিকল না একজন হলো নীলু তার সাথে মিল রেখে আমি হলাম বিলু তার বছর পর আমাদের চার তিন নম্বর বন্টি হল মিল দিয়ে নাম রাখলে শুধু মেয়েই হতে থাকবে এজন্য তার নাম হলো শ্বেতারা নীলু বিলু এবং শ্বেতারা বাবার রাখা নাম না টিকলেও বাবা কিন্তু হাল ছাড়েননি সুযোগ পেলেই চেঁচিয়ে রাখতেন কোথায় আমার বড় বেটি কান্না কোথায় আমার মেজ বেটি রাত্রি জন্মদিনে বই উপহার দেবার সময় বইয়ের তৃতীয় পৃষ্ঠায় গোটা গোটা হরফে লিখতেন মামনি রাত্রিকে ভালোবাসার সহিত দিলাম কিংবা মামনি কান্নাকে পরম আদরের সহিত দেওয়া হইল বইয়ের সঙ্গে সব সময় একটা করে তার স্বরচিত কবিতাও থাকতো সেই কবিতা তিনি তার প্রেস থেকে ছাপিয়ে ফ্রেম করে বাঁধিয়ে আনতেন আট বছরের জন্মদিনে আমি এবং নীলু যে কবিতাটি পেলাম সেটা শুরু হয়েছে এভাবে সাতটি বছর গেল পরপর আজকে পড়েছে আটে তব নয় নয়তো মলিন ভয়াল বিশ্ব হাটে যমচপন বলেই আমরা দুজন সবসময় একই কবিতা পেতাম শুধু কবিতা নয় গল্পের বইও একই হতো দুজনের জন্য দুটি শিশু ভোলানাথ কিংবা দুটি ঠাকুমার ছুলি আমরা দুজন যে দেখতে অবিকল একরকম এ নিয়ে বাবার মধ্যে একটা গোপন গর্ব এবং অহংকার ছিল নতুন কেউ এলেই হাসি মুখে বলতেন এরা যমজ একজনের নাম রাত্রি একজনের নাম কান্না যার চুল ছোট ছোট ও হচ্ছে কান্না মা বড় বিরক্ত হতেন ভুরুকুচকে বলতেন যমচ মেয়ে নিয়ে এত ঢোল পেটানোর কি আছে জমজ ফমজ আমি দেখতে পারি না আমাদের দুজনকে যাতে দেখতে একরকম না দেখায় এজন্য তার চেষ্টার ত্রুটি ছিল না আমার চুল কেটে ছোট ছোট করে দিলেন একজনের গায়ের রং যেন অন্যজনের চেয়ে আলাদা হয় সেজন্য নিলুকে সপ্তাহে তিন দিন কাঁচা হলুদ দিয়ে গোসল করাতে লাগলেন কিছুতেই কিছু হলো না আমরা যতই বড় হতে থাকলাম আমাদের চেহারার মিল ততই বাড়তে লাগলো নীলু যেমন লম্বা আমিও তেমন লম্বা তার চিবুকের নিচে যেরকম একটা লাল রঙের তিল আমারও অবিকল সেরকমই তিল তার যেমন শ্যামলা গায়ের রং আমারও তাই মা পর্যন্ত ভুল করতে লাগলেন যেমন একদিন বারান্দায় বসে তেঁতুলের খোসা ছাড়াচ্ছি মা ঝড়ের মধ্যে এসে প্রচণ্ড একটা চড় কষালেন এক খিলি পান দিতে বললাম কতক্ষণ আগে আমি শান্ত স্বরে বললাম আমাকে বলনি। বোধহয় নীলুকে বলেছো আমি বিলু আমার ছোট চুল যখন লম্বা হলো তখন দেখা গেল বাবা এবং মা ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারে না কেন পারে না সেও এক রহস্য নীলুর সঙ্গে আমার বেশ কিছু অমিল আছে যেমন নীলুর নাক একটুখানি চাপা ওর চোখ দুটি একটুখানি উপরের দিকে ওঠানো তবুও দোতলার নজমুল চাচা আমাদের তুবনকে যখনই দেখেন তখনই বলেন কে কোনজন কে কোনজন নীলু তাতে খুব মজা পায় আমার অবশ্যই রাগ লাগে এইসব কি ঢং চাচা সব সময় ঢং করেন মা নজমুল চাচাকে সহ্যই করতে পারেন না নজমুল চাচার গলা শুনলেই মুখ কুচকে বলেন ভার কোথাকার সবসময় ভাড়ামি আমাদের নিয়ে সবচেয়ে বেশি ভাড়ামি করেন অবশ্যই আমাদের বড় মামা দিনাজপুর থেকে বেড়াতে এলেই মহা উৎসাহে আমাদের দুজনকে সামনে বসিয়ে উঁচু গলায় বলেন দেখা যাক আমি নীলু আলাদা করতে পারি কিনা ওয়ান টু থ্রি এই জন হচ্ছে আমাদের বিলুমণি বড় মামা ভাড়ামি করলে মার রাগ করতেন না বরং একটু যেন খুশি হতেন সবচেয়ে খুশি হতো নীলু সে হেসে কুটি কুটি নীলুর নাম কান্না না হয়ে ভালোই হয়েছে সে হাসতেই জানে কাঁদতে জানে না আমরা যখন ক্লাস সেভেনে উঠলাম নীলু আমার কাছ থেকে আলাদা হয়ে গেল তার হাসি নিয়ে যাই দেখে তাতেই তার হাসি পায় মা হয়তো কিছু নিয়ে ধমক দিয়েছেন সে মুখ ফিরিয়ে হাসি গোপন করার চেষ্টা করছে মা কঠিন স্বরে বলছেন হাসছ কেন তুমি হাসছি না তো মুখ ফেরাও তাকাও আমার দিকে নীলু মুখ ফেরালে আমরা দেখতাম হাসি থামাবার চেষ্টায় তার গাল লালচে হয়ে উঠছে কেন তুমি শুধু শুধু হাসছ হাসির কি হয়েছে বলতো তোমাকে বলতে হবে আর হাসবো না মা এখন থেকে শুধু কাঁদব বলেই সে আবার ফিক করে হেসে ফেললো মা প্রচন্ড একটা চর কষালেন বাদর কোথাকার তোমার হাসি আমি ঘুচিয়ে দিচ্ছি নীলুর চোখে জল আসছে কিনা মা দেখতে চেষ্টা করতেন কোথায় কি নীলু এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি মা ক্লান্ত হয়ে বলতেন ঠিক আছে যাও আমার সামনে থেকে নীলু এমন ভাবে ছুটে যেত যেন আড়ালে গিয়ে হেসে বুক হালকা করবে নীলুটা এমন হয়েছে কেন এ বাড়িতে সবাই একটু গম্ভীর সে তারা যার বয়স মাত্র পাঁচ সে পর্যন্ত কম কথা বলে নীলু কার কাছ থেকে এত কথা বলা শিখলো কার কাছ থেকে অকারণে এই অদ্ভুত অসুখ জোগাড় করল আমার আর নীলুর খাট দক্ষিণ দিকের বড় ঘরটায় নীলু ঘুমায় সে তারাকে সঙ্গে নিয়ে তার একা একা ভয় করে আকবরের মা ঘুমায় বারান্দায় আমরা ডাকাটা কি করলে তার উঠে আসার কথা সে একবার ঘুমালে নিশ্চিন্ত সারা রাতে এক সেকেন্ডের জন্যও জাগবে না এমনিতে অবশ্যই বলবে ওইন আমার সজাগ ঘুম একটু সব দইলেই চোখ খোলা আকবরের মা কোনো কাজই ঠিক মতো করতে পারে না প্রচুর মিথ্যা বলে অনেকবার তাকে বিদায় করার চেষ্টা করা হয়েছে লাভ হয়নি সে ঘাড় বলেছে যাইতাম না দেহে কেমনে বিদায় দেয় তাম সানাই বুড়া বয়সে যাইতাম কই আকবরের মা রাতে ভাত খেয়ে ঘুমাতে এসে জিজ্ঞেস করে কই গো মাইয়ারা ভূতের কিসা শুনতে যাওনি নীলু ভিতু সে শুনবে না কিন্তু যেহেতু আমি শুনি কাজেই তাকেও শুনতে হয় আকবরের বাপের গপটা কই শরীরের মধ্যে লোম খাড়া হইয়া যায় বুঝুনি ভাই এরা শীতের সময় খুব জার আকবরের বাপের মাছ মারতে যাওয়ার কথা আমারে কইল তামুক দে নীলু গল্পের মাঝখানে জিজ্ঞেস করে তুই করে বলতো তা ঠিক গরিব মেঞ্চের কথাবার্তা তুই তুকারে দিয়া আকবরের মার ভাষা ঠিক বোঝা না গেলেও গল্প ধরতে কোনো অসুবিধা হয় না সব গল্পের শেষে আকবরের বাবা যার সাহসের কোনো সীমা নেই একটা ভূতের গলা জাপটে ধরে কুমড়ো গড়াগড়ি করবে এবং সব শেষে ভূতটা জঙ্গল ভেঙে ছুটে যাবে যাবার সময় বলবে এইবার সাইরা দিলাম সস জানে বাসলি। গল্প শেষ হলেই নীরু বলবে দূর ভূত আবার আছে নাকি আকবরের মা চোখ কপালে তুলে বলবে এইটা কেমন বেকুবের মতো কথা কইলা দেশটা ভর্তি ভূত আর আমার সাথে একবার যাইও আমরা নীলগঞ্জের বাড়ি নিজের চোখকে ভূত দেখবা আকবরের মা শুধু যে আমাদের ভূতের গল্প শোনাবার চেষ্টা করে তাই না মাকেও শোনাতে চেষ্টা করে সুযোগ পেলে একটা গল্প টেনে আনতে চায় বুঝছেন আম্মা একবার হইল কি মা এক ধমক দিয়ে থামিয়ে দেন আজে বাজে গল্প মা একেবারেই সহ্য করতে পারেন না শুধু আকবরের মা নয় বাবাকেও এমনই ভাবে থামানো হয় যা বলতে চাও সরাসরি বলতে পারো এত ফেনাও কেন ফেনাই নাকি হ্যাঁ ফেনাও বেশি রকম ফেনাও যা বলার তা সহজভাবে বলতে পারা উচিত ও রাগ করলে নাকি আবার না আমি এত সহজে রাগ করি না বাবার এই কথাটি খুব সত্যি বাবা রাগ করতে পারেন না নীলুর ধারণা বাবা মোটা বলেই রাগ করতে জানেন না মোটা মানুষদের এই একটা বড় অসুবিধে কথাটা হয়তো সত্যি আমাদের স্কুলের মোটা আপাগুলিকে কিছুতেই রাগানো যায় না আর চিকনা আপাগুলি কারণ ছাড়াই চিরবিড় করছে আমাদের মা নিজেও রোগা বলেই বোধহয় তার রাগ বেশি তিনি রাগেন না শুধু আমাদের প্রেসের ম্যানেজার বাবুর সঙ্গে তার নাম প্রণব বসু এর অনেক রকম গুণ আছে চমৎকার গান গাইতে পারেন এবং চমৎকার চমৎকার গল্প করতে পারেন তার চেয়ে বড় কথা রসিকতা করতে পারেন এবং রসিকতাগুলি করেন গম্ভীর মুখে যেমন একদিন নীলুকে বললেন এ নীলু কাল কি হয়েছে জানিস না তো কি হয়েছে উচ্চাঙ্গ সঙ্গীতের যে ওস্তাদ আছে মনশি মির আলী তিনি কাল জিলা স্কুলের মাঠে রাগ জয় জয়ন্তী গিয়ে দুইটা মেডেল পেয়েছেন একটা বড় মেডেল একটা ছোট মেডেল ছোটটা পেয়েছেন গান গাওয়ার জন্য আর বড়টা গান থামানোর জন্য প্রণব বাবুকে আমরা ডাকি ম্যানেজার কাকু মা ডাকেন ম্যানেজার বাবা ডাকেন বস ভালো কিছু রান্না টান্না হলে বাবা বলবেন দেখি বসকে একটা খবর দাও তো খাওয়া দাওয়ার পর একটু গান বাজনা হবে ম্যানেজার কাকু অবশ্যই সহজে গান বাজনা করেন না তাকে যদি ধরে বেধে একবার বসানো যায় তখন গান চলে গভীর রাত পর্যন্ত আমরা এত রাত পর্যন্ত থাকতে পারি না ধমক দিয়ে মা আমাদের নিচে পাঠিয়ে দেন তবে অনেক রাত পর্যন্ত আমরা জেগে থেকে গান শুনি আমার নিজের গান শেখার খুবই শখ মাকে বেশ কয়েকবার বলাতে মা ম্যানেজার কাকুকে বললেন ওদের একটু গান শেখান না ম্যানেজার কাকু গম্ভীর গলায় বললেন বৌদি ওদের বয়স কম কম বয়স থেকেই তো শুনেছি গান বাজনা শুরু করতে হয় হম সঙ্গীতের জন্য মমতা ছাড়া কিছু হয় না সেই মমতাটা অল্প বয়সে হয় না আপনি যদি শিখতে চান শেখাতে পারি রক্ষা করো এই বয়সে আর আ করতে পারবো না ম্যানেজার কাকুকে একমাত্র নীলু ছাড়া আমরা সবাই বেশ পছন্দ করি নীলু যদি ওর ম্যানেজার কাকুর রসিকতায় সবচেয়ে উঁচু গলায় হাসে কিন্তু আড়ালে বলে আমার ম্যানেজার কাকুকে ভালো লাগে না কেন ভালো না লাগার কি আছে আছে একটা কিছু আমি জানি না নীলু মাঝে মাঝে এলোমেলো কথাবার্তা বলে এবং সেগুলি সত্যি হয়ে যায় সেতারা যেদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে সেদিন সকালবেলাতেই নীলু বলেছে আমি রাতে স্বপ্ন দেখেছি সেতারা খাট থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে ম্যানেজার কাকু প্রসঙ্গেও নীলুর আশঙ্কা সত্যি হয়ে গেল আমরা স্কুলে গিয়েছি থার্ড পিরিয়ডে জিওগ্রাফি আপা এসে বললেন নীলু বিলু তোমরা দুজন বাসায় যাও তো তোমাদের নিতে এসেছে আমরা অবাক হয়ে বাসায় এসে দেখি আকবরের মা সেতারাকে ঘুম পাড়াচ্ছে বাসায় মা বাবা কেউ নেই দোতলার নজমুল চাচা শুধু বসার ঘরে মুখ কালো করে বসে আছেন আমরা কিছুক্ষণের মধ্যেই একটা অদ্ভুত কথা শুনলাম মা নাকি ম্যানেজার কাকুর সঙ্গে কোথায় চলে গেছেন আর আসবেন না এরকমই একটা চিঠি লিখে গেছেন বাবা ফিরলেন রাত এগারোটায় আমরা জেগে বসে আছি অনেক লোকজন এসেছে কেউ যাচ্ছে না সবাই গম্ভীর মুখে বসে আছে বসবার ঘরে বাবা ঘরে ঢুকে এমন ভাব করলেন যেন কিছুই হয়নি হাসি মুখে বললেন রেনু ঝগড়া করে সকালের ট্রেনে দিনাজপুর তার বাবার বাড়ি চলে গেছে আমি ছিলাম না ভাগ্যিস প্রণববাবু বুদ্ধি করে সঙ্গে গেছেন নয়তো একা একা মেয়ে ছেলে দূর যাবে দেখেন না অবস্থাটা এই মেয়ে যাত্রার মতো রাগ আর কারণ নেই এদের নিয়েও চলে না না নিয়েও চলে না লোকজন সব বারোটার মধ্যে চলে গেল আমরা নিজেদের ঘরে চুপচাপ শুয়েছিলাম বাবা এসে ঘরে ঠুকলেন মামনিরা ঘুমাচ্ছ আমরা কেউ জবাব দিলাম না বাবা মৃদু স্বরে বললেন আজ রাতে তোমরা আমার সাথে ঘুমাবে মামনিরা নীলু শব্দ করে কেঁদে উঠল সে সময় আমার এবং নীলুর বয়স বারো সে তার সাত মা চলে গিয়েছেন এবং আর কোনোদিন আসবেন না এটা আমরা খুব সহজেই বুঝে ফেললাম শুধু সে তারা বুঝতে চাইল না সে এমনিতেই কম কথা বলে এখন কথাবার্তা পুরোপুরি বন্ধ করে দিল দিন রাত সে শুধু মাকে খুঁজত মার শোবার ঘরের সামনে কতবার যে গিয়ে দাঁড়াতো ডাকাটা কিনা কিছুই না শুধু দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকা আমি একদিন দেখতে পেয়ে ডাকলাম এই সেতারা হম এখানে একা একা দাঁড়িয়েছিস কেন সে তারা মাথাটা অনেকখানি নিচু করে ফেললো যেন খুব একটা অপরাধ করেছে কি করছিস তুই কিছু না আয় আমার সাথে নদীর বাড়ি কিছুক্ষণ হাঁটাহাটি করব। আসবি না আমি লক্ষ্য করি সে একা একা ঘুরে বেড়াতে চায় কারো সঙ্গে থাকতে চায় না সন্ধ্যাবেলা কেউ কিছু বলার আগেই সে আমার সাথে বই নিয়ে এক মনে নিচু স্বরে পড়তে থাকে কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল যখনই সে পড়তে বসে এই একটা কবিতা এসে পড়ে তখন যদি বাড়ির সামনে কোনো রিকশায় এসে থামে সে পড়া বন্ধ করে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে একসময় বই বন্ধ করে অপরাধীর মতো আস্তে আস্তে উঠে দাঁড়ায় নিঃশব্দে চলে যায় বারান্দায় আবার ফিরে এসে পড়তে বসে কমলা ফুলি কমলা ফুল একদিন নীলু বলল সে তারা মা আমাদের কাউকে পছন্দ করেন না তো তাই চলে গেছেন আর আসবেন না আচ্ছা যে আমাদের ভালোবাসে না আমরাও তাকে ভালোবাসি না ঠিক না হম তুই আর মাকে খুঁজবে না আচ্ছা সে তারা মৃদুস্বরে বলল আমাদের পছন্দ করে না কেন আমরা সবাই তো মেয়ে এই জন্যে ছেলে হলে পছন্দ হতো আমাদের তো কোনো ভাই নেই বুঝেছিস হম তারা মায়ের আদর পায়নি বললেই হয় তার জন্মের পরপর মা অসুস্থ হয়ে পড়েন সেতারা বড় হতে থাকে আকবরের মার কোলে মার অসুখ যখন সারল তখনও অবস্থার পরিবর্তন হলো না মা মাঝে মাঝে বিরক্ত স্বরে বলতে লাগলেন ঘর ভর্তি হয়ে যাচ্ছে মেয়ে দিয়ে ভালো লাগে না সেতারা যখন হাঁটতে শিখল টুকটুক করে হাঁটত মায়ের ঘরে গিয়ে দাঁড়াতো সুযোগ পেলে মা গম্ভীর গলায় ডাকতেন আকবরের মা ওকে নিয়ে যাও তো এক্ষুনি ঘর নোংরা করবে তার বছর হতেই মা ওকে পাঠিয়ে দিলেন আমাদের ঘরে রাতে ঘুমাবে নীলুর সঙ্গে দুধ খাবার জন্য কাঁদলে আকবরের মা উঠে দুধ বানিয়ে দেবে সে তারা তখন কোনো ঝামেলা করেনি এখনো করে না নীলুর গলা জড়িয়ে ঘুমায় নীলু বলে গল্প শুনবি বলো এক দেশে ছিল এক রাজা তার দুই রানী দুও ও শুও এই পর্যন্ত আসতেই সে চোখ বুঝে আসে কোনদিন আর সে গল্প শেষ পর্যন্ত শোনা হয় না ইদানিং বাবা সে তারাকে সঙ্গে নিয়ে ঘুমাতে চান সে তারাও বেশ ভালো মানুষের মতো যায় কিন্তু মাঝরাতে একা একা চলে আসে আমাদের ঘরে রোজই এই কাণ্ড এক রাতে অদ্ভুত একটা ব্যাপার ঘটল সে তারা সবাইকে ডাকতে লাগলো মা এসেছে রিক্সা নিয়ে আমরা ধর্মর করে উঠে বসলাম কোথায় বারান্দায় দাঁড়িয়ে দেখলাম বলিস কি হৈচই শুনে বাবা উঠে এলেন কোথায় কি খা খা করছে চারদিক সে তারা দারুণ অবাক হল বাবা বললেন স্বপ্ন দেখেছ মা স্বপ্ন না আমি দেখলাম সে তারা চোখ বড় বড় করে সবার দিকে তাকাতে লাগলো সে ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না বাবা সেতারাকে সঙ্গে নিয়ে চলে গেলেন সে রাতে আমি এবং নীলু একঘাটে ঘুমাতে গেলাম এবং অনেক রাত পর্যন্ত দুজনই নিঃশব্দে কাঁদলাম অথচ দুজনই এমন ভাব করতে লাগলাম যেন ঘুমিয়ে পড়েছি ধীরে ধীরে অনেকগুলি পরিবর্তন ঘটলো বাড়িতে বাবা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন তিনি পরিবর্তনগুলি করলেন খুব সাবধানে একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি মার আলনায় কোনো কাপড় নেই সব বাবা কোথায় সরিয়ে ফেলেছেন তার দিন সাতেক পর বারান্দায় মার যে বড় বাধাই করা ছবিটা ছিল সেটিকেও আর দেখা গেল না বাবা মার শোবার ঘরে তাদের বেশ কয়েকটি ছবি ছিল সেগুলিও সরানো হলো আমাদের ঘরে মা বাবা এবং আমাদের তিনজনের যে ছবিটি ছিল সেটি শুধু বাবা সরালেন না রান্না করবার জন্য রমজান নামের এক বুড়ো মানুষ রাখা হলো এই লোকটি এসেই প্রচন্ড ঝগড়া শুরু করলো আকবরের মার সঙ্গে দুজনেরই কি ঝাঝালো কথাবার্তা কিন্তু রমজান লোকটা ভালো সে সে তারাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে ভাত খাওয়াত আমাদের ওপরও তার খবরদারির সীমা ছিল না এই সন্ধ্যারাই বাগানে ঘুরাঘুরি করেন ঠিক না অততে বালা না বুদ্ধি নষ্ট হয় ভাত খাওয়ানোর আগে বিসমিল্লা কইয়া একটু লবণ মুখের মধ্যে দরকার। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ হলে সে গম্ভীর হয়ে একটা খবরের কাগজ নিয়ে আমাদের পড়ার ঘরে গিয়ে বসতো খবরের কাগজ পড়তে পড়তে এমন সব কথাবার্তা বলতো যে নীলু হেসে উঠতো খিলখিল করে উম উম খুব সংকটময় অবস্থা বুঝছো নীলু আপা অবস্থা সংকটময় কেন নেপালে পাহাড়ি ঢল হম এই অবস্থায় ঝগড়া লেগে যেত আকবরের মার সঙ্গে মা কোমরে দুই হাত দিয়ে রঙিনী মূর্তিতে এসে দাঁড়াতো কেরা দইব চুপ থাকো অশিক্ষিত মূর্খ মেয়ের মানুষ এদের নিয়ে চলাফেরা করাই মুশকিল রমজান ছাড়াও একজন ভয়ঙ্কর রোগা দাঁত নেই ওস্তাদ রাখা হলো এই ওস্তাদটির নাম মুন্সী সোভান তিনি আমাদের তিন বোনকে সপ্তাহে তিন দিন গান শেখাবেন আমরা তিনজনেই গান শিখতে শুরু করলাম সকালবেলা হারমোনিয়াম নিয়ে বসে গা রে গা পা খুবই বিরক্তিকর ব্যাপার ওস্তাদ সোভান বেশিক্ষণ গান শেখাতে পারেন না কিছুক্ষণের মধ্যেই তার হাঁপানির টান ওঠে গান থামিয়ে বলেন ঘরে কোনো টিফিন আছে কিনা দেখো তো খুকি না থাকলে একটা মুরগির ডিম ভেজে দিতে বলো হাঁসের ডিম না হাসির ডিম গন্ধ করে খেতে পারি না গানের ওপর থেকে আমার মন উঠে গিয়েছিল কাজেই আমাকে দিয়ে গান হলো না সেতারা এবং নীলু শিখতে লাগলো কিছুদিন পর নীলুও কেটে পড়ল রইল শুধু সেতারা মাস ছয়েকের মধ্যে দেখা গেল বেনি দুলিয়ে হারমোনিয়াম বাজিয়ে সেতারা গাইছে নবীর দুলালি মে খেলে মদিনায়

তিনটি খামে বন্ধ চিঠি নিয়ে আমাদের ঘরে এসে দাঁড়ালেন কাবা গলায় বললেন তোমাদের মা চিঠি পাঠিয়েছেন তোমরা কি সেই চিঠি পড়তে চাও বাবার গলা ছিল আমি পরিষ্কার বুঝতে পারলাম বাবা চাচ্ছেন আমরা বলি না বাবা কপালের ঘাম মুছে নিচু স্বরে বললেন আমরা সবাই তাকে ভুলতে চেষ্টা করছি এখন আবার চিঠিপত্র শুরু করলে কষ্ট হবে নতুন করে কষ্ট হবে বাবা থামতেই সে তারা বলল আমার চিঠি দাও খানিকক্ষণ চুপ থেকে নীলুও বলল আমার চিঠিটাও দাও শুধু আমি কিছু বললাম না বাবা ধরা গলায় বললেন মা রাত্রি তোমারটা আমি চাই না কি লেখা ছিল নীলু এবং সেতারার চিঠিতে আমি জানি না নীলু সমস্ত কথাই আমাকে বলে শুধু চিঠির ব্যাপারে কিছু বলল না আর সেতারা তো তার খামই খুললো না বন্ধ খাম হাতে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো আমি বললাম খুলে দেব না না খুললে পড়বে কি করে আমি পরে পড়ব যেন পড়লেই চিঠির মজা শেষ হয়ে যাবে আমি সমস্ত দিন ভাবলাম কি লিখেছেন মা চিঠিতে ক্লাসে আপারা কি পড়ালেন কিছুই বুঝতে পারলাম না অঙ্ক আপা দুবার ধমক দিলেন এই বিলু তোমার আজকে পড়াই মন নেই কেন কি ব্যাপার কিছু না আপা আমি কি বলছি তুমি তো কিছু শুনছই না শুনছি আপা না শুনছ না তো আমি কি বলছিলাম আমি বলতে পারলাম না সব মেয়েরা হেসে গড়িয়ে পড়তে লাগলো আমার ক্লাসের মেয়েরা বিচিত্র কারণে আমাকে অপছন্দ করে সব সময় আমার পেছনে লেগে থাকে আমাদের বাথরুমের দেওয়ালে আমাকে নিয়ে অনেক কথাবার্তা লেখা একটা মেয়ে এবং ছেলের ছবিও আঁকা আছে মেটার গায়ে লেখা বিলু ক্লাস নাইন খ শাখা অথচ কোথাও নীলুর নামে কিছু দেখলাম না আমি কখনোই বাথরুমে যাই না যদি যেতেই হয় তাহলে অনেকক্ষণ সেখানে বসে কাঁদি ইরেজার দিয়ে লেখাগুলি তুলে ফেলতে চেষ্টা করি কিছুতেই সেগুলি ওঠানো যায় না বেলু মন দিয়ে পড়াশোনা করবে বুঝলে এরকম করলে তো হবে না ক্লাসের মেয়েগুলি আবার হইচই করে হেসে উঠল বাড়িতে এসে অনেকক্ষণ একা একা বসে রইলাম রাতে রঞ্জন ভাইকে বলে দিলাম খিদে নেই কিছু খাবো না অনেক রাতে ঘুমাতে গিয়ে দেখি আমার বালিশের নিচে মায়ের পাঠানো খামটা রেখে দেওয়া নিশ্চয়ই বাবার কাণ্ড ঘরে কেউ নেই নীলু এখনো করছে সে তারা রান্নাঘরে রমজান ভাইয়ের সঙ্গে কে যেন করছে আমি জরজে বন্ধ করে খাম খুলে ফেললাম মা আমাকে বিলু নামে সম্বোধন করেননি প্রথমবারের মতো লিখেছেন রাত্রি মামনি রাত্রি জানি প্রচন্ড রাগ করেছ তুমি কিন্তু কি করবো মা উপায় ছিল না তুমি যখন বড় হবে তখন বুঝবে মানুষের মন খুব বিচিত্র জিনিস একবার কোনো কিছুতে মন বসে গেলে তা ফেরানো যায় না আমি বহু চেষ্টা করেছি মানুষ হয়ে জন্মানোর মতো কষ্টের কিছু নেই আমি তোমাদের ছেড়ে ছুড়ে এসেছি তবু রাত দিন তোমাদের কথাই ভাবি রাত দিন প্রার্থনা করি যে কষ্ট আমি পাচ্ছি তা যেন কখনো আমার মামনিদের না হয় তোমার মা থার্ড পিরিয়ডে অঙ্ক আপা ক্লাসে ঢুকেই বললেন মেলো। ক্লাস শেষে আজ তুমি আমার সঙ্গে দেখা করবে আমার মনটা খারাপ হয়ে গেল অঙ্ক আপা আজে বাজে প্রশ্ন করেন কয়েকদিন আগে হাফ টাইমের সময় অঙ্ক আপার সঙ্গে দেখা আপা আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন তোমার মা শুনলাম ওই লোকটার সঙ্গে ইন্ডিয়া চলে গেছে সত্যি নাকি না সত্যি না কোথায় আছে তাহলে আমি চুপ করে রইলাম আপা গলা নিচু করে বললেন বলতে পারো না না সিরাজগঞ্জে আছেন ও বাচ্চা কাচ্চা হয়েছে নাকি আমি জানি না আপা আমাকে কে যেন বললে একটা ছেলে হয়েছে আমার নিজের ধারণা মেয়েদের মতো হৃদয়হীন পুরুষরা হতে পারে না ছেলেরা কেউ এখন আমার মা প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করেনি অথচ চেনা চেনা মেয়েদের মধ্যে এমন কেউ নেই যে কিছু জানতে চায়নি ক্লাসের বন্ধুদের কথা দিদি। বন্ধুদের মা খালাদের পর্যন্ত কৌতূহলের সীমা নেই কোনো না কোনো ভাবে টেনে টুনে ওই প্রসঙ্গ আনবে বেলু তোমরা আগে কিছু টের পাওনি আগেই তো টের পাওয়া উচিত তোমার মা নাকি যাবার আগে বহু টাকা পয়সা নিয়ে গেছে মা গিয়েছেন প্রায় দু বছর আগে এখনো কেউ সেটা ভুলতে পারে না কেন কে জানে অঙ্ক ক্লাসটা আমার খুব খারাপ ভাবে কাটল ক্লাস শেষ হওয়া মাত্র গেলাম আবার কাছে আপার নিজের কোনো ঘর নেই কমন রুমে একগাদা টিচারের সঙ্গে বসে আছেন তিনি আমাকে আড়ালে নিয়ে গিয়ে বললেন তোমাদের বাড়িতে বয়স্ক মহিলা কেউ নেই কাজের একটা মেয়ে আছে আকবরের মা সে ছাড়া কেউ নেই না আপা কেন তোমরা তো বড় হচ্ছ এখন কিছু কিছু জিনিস তোমাদের বলা দরকার কেউ বলছে না তাই তোমাকে ডাকলাম আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম আপা খানিকক্ষণ ইতস্তত করে বললেন বেলু তোমার এবং নীলুর দুজনেরই এখন ব্রা উচিত আমি চোখ মুখ লাল করে দাঁড়িয়ে রইলাম তোমার বাবাকে বলবে কিনে দিতে বাবাকে বলার মধ্যে লজ্জার কিছু নেই আর যদি লজ্জা লাগে তাকে আমি একটা চিঠি লিখে দিতে পারি দিন একটা চিঠি লিখে দিন ঠিক আছে ক্লাস ছুটির পরে চিঠি নিয়ে যেও আর একটা কথা নীলু মোটেই পড়াশোনা করে না তোমার বাবাকে বলবে কোনো প্রাইভেট টিচার রেখে দিতে অঙ্ক সে খুবই কাঁচা অঙ্ক জানে না বললেই হয় আপা আমি বলবো ঠিক আছে তুমি যাও এখন এই সব বললাম দেখে কিছু মনে করি তো জি না মনে হচ্ছে তুমি আমার উপর রাগ করেছো রাগ করার কিছু নেই বেলু তোমাকে আমি খুব পছন্দ করি এত ঝামেলার মধ্যেও যে মেয়ে প্রতি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পায় তার প্রশংসা তো করতেই হয় অঙ্ক আপা একটু হাসলেন বিলু জি কখনো কোনো অসুবিধা হলে আমাকে বলবে ঠিক আছে আপা বলবো শোনো আর একটা কথা কি যেন বলে তোমার বাবা নাকি আবার বিয়ে করছেন জি না তুমি জানো না বাবার বিয়ের কথা তো মেয়েদের জানবার কথা নয় বাবার বিয়ের কথা কিছুদিন থেকেই শোনা যাচ্ছে দিনাজপুর থেকে বড় মামা এসেছিলেন তিনি পর্যন্ত নীলুকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন দুলা ভাই বিয়ে করছেন নীলু তার স্বভাব মতো হেসে ভেঙে পড়েছে হাসছিস কেন হাসির কথা বললে হাসবো না মামা আমি কি হাসির কথা বললাম নাকি বিয়ে করলে তোদের অবস্থাটা হবে কি ভেবেছিস লোক পাওয়া যাবে কথা বলার লোকের তোর অভাব হ্যাঁ মামা মিলুর সঙ্গে কি আর কথা বলা যায় মা জাতীয় একজন কেউ লাগে বাবা বিয়ে করলে ভালো হয় মামা করছেন নাকি জানিনা মামা তবে দোতলার নজমুল চাচা একদিন আমাকে জিজ্ঞেস করলেন তোমার বাবা এখন একটা বিয়ে করলে মনে হয় সংসার স্বাভাবিক হয় তুই কি বললি আমি বললাম তা তো ঠিক মামা গম্ভীর হয়ে বলল নীলু তারপর একদিন এক বুড়ো মতো ভদ্রলোক এসে বাড়িটাড়ি ঘুরে দেখলেন মার সঙ্গে বাবার সম্পর্ক কি রকম কিরকম জিজ্ঞেসটিজ্ঞেস করলেন তাই নাকি হ্যাঁ মামা বিয়ে বোধহয় লেগে যাচ্ছে নীলু খিলখিল করে হেসে উঠল আমি নিজেও অবাক হলাম এসব কিছুই আমি জানি না নীলু আজকাল অনেক কথাই আমাকে বলে না প্রায় সে তার বান্ধবীর বাড়ি যাচ্ছে হঠাৎ করে তার সঙ্গে এত খাতির হলো কেন জিজ্ঞেস করাতে সে গায়ে লিয়ে হেসেছে এ সবাই বদলে যাচ্ছে বাবা বদলেছেন সবচেয়ে বেশি আমাদের জন্মদিন গেল জুন মাসের দশ তারিখ বাবা কোনো কবিতা লিখলেন না কয়েকদিন আগে দেখলাম সে তারা কি জন্য যেন ধম খাচ্ছেন সে তারা অবাক হয়ে তাকিয়ে আছে বাবার এরকম আচরণ তার কাছে সম্পূর্ণ নতুন বাড়িও ফিরছেন আজকাল অনেক রাতে গতকাল বাড়ি ফিরলেন সাড়ে এগারোটার দিকে আমি জেগে বসেছিলাম বাবা বিরক্ত হয়ে বললেন এত রাত পর্যন্ত জেগে আছো কেন আর থাকবে না দশটা বাজতেই ঘুমাতে যাবে আমি শান্তস্বরে বললাম তুমি আমার সঙ্গে এত রেগে রেগে কথা বলছো কেন রেগে রেগে কথা বলছি নাকি আমি উত্তর না দিয়ে নিজের ঘরে চলে এলাম বাবা খাওয়া দাওয়ার পর আমার ঘরের পাশের জানালার ধারে এসে ডাকলেন এ বেলু বেলু আমি ঘুমের ভান করে পড়ে রইলাম বাবা বেশ খানিক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে চলে গেলেন বাবা এরকম ছিলেন না বাবা বদলে যাচ্ছেন নীলু তো বদলে গেছেই আমি নিজেও বোধ বদলাচ্ছি একা একা থাকতে ইচ্ছে করে সেদিন খুব ঝগড়া করলাম নীলুর সঙ্গে আমি মাঝে মাঝে অচেনা সব মানুষদের মন করা চিঠি লিখি নীলু সেটা জানে তবু সে একটা চিঠি হাতে নিয়ে হাসতে হাসতে বলল প্রেমপত্র নাকি রে তারপর মুখ বাঁকা করে পড়তে শুরু করলো আপনাকে একটা কথা বলা হয়নি এখন শ্রাবণ মাস তো তাই খুব বৃষ্টি হচ্ছে রাত দিন ঝমঝম বৃষ্টি নীলু বহু কষ্টে হাসি থামিয়ে বলল শ্রাবণ মাস কোথায় রে এটা তো আশ্বিন মাস তোর মাথাটাই খারাপ আমি চিঠি কেড়ে নিয়ে নীলুর গালে একটা চড় কুশিয়ে দিলাম নীলু দারুণ অবাক হলো আমি এরকম ছিলাম না বাবা বিয়ে করলে সংসার স্বাভাবিক হলে তো ভালোই হয় নীলু ঠিকই বলেছে সব বাড়িতে মা জাতীয় একজন কেউ দরকার সে সময় মতো মেয়েদের ব্রা কিনে দেবে কিন্তু আমার বড় মামা সেদিকটা দেখছেন না তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খুব খারাপ একটা কিছু হতে যাচ্ছে মামা বললেন খোঁজ খবর না রাখা এটা হচ্ছে নানান ধাক্কায় থাকি খোঁজ খবর নেই তা ঠিক মামার বাড়ির সঙ্গে এখন সম্পর্ক নেই বললেই হয় মামারা অনেক অনেকদিন ধরে আসেন না আগে ঘন ঘন আসতেন এবং যতবার আসতেন ততবারই জিত করতেন আমাদের দিনাজপুর নিয়ে যাবেন বাবা ব্যবসাপাতির ঝামেলা তুলে এড়িয়ে যেতেন মা স্পষ্ট বলতেন তোমাদের বোধের সঙ্গে আমার বনে না বাবা মা মারা গেলে বাপের বাড়ি থাকে না সেখানে যাওয়াও যায় না বাবা আবার বিয়ে করবেন কিনা এই প্রসঙ্গে বড় মামার এরকম কৌতূহলের কারণ কি আমি ধরতে পারি না মামাদের সঙ্গে আমার বাবার তেমন আন্তরিকতা নেই এইসব নিয়েও মার সঙ্গে তার ঝগড়া হতো মা বলতেন আমার ভাইদের তুমি সহ্য করতে পারো না এর কারণ কি আমাকে বলতো সহ্য করতে না পারার কি আছে কথা বলো না চুপচাপ থাকো এক একজনের এক এক রকম স্বভাব আমার স্বভাবই হচ্ছে কথা কম বলা দোতলার নজমুল হুদা সাহেবের সাথে তো খুব বকবক করো আমি বকবক করি না উনি করেন আমি শুনি আমার ভাইদের সঙ্গে তো তাও করো না ওনার বক শোনা যায় তোমার ভাইদেরটা শোনা যায় না ও তাই বুঝি বাবা চুপ মা কাটা কাটা কলায় বললেন বেশ তো আমি ওদের বলবো যেন আর না আসে মামাদের আসা বন্ধ হয়নি আমার ধারণা বাবার কাছ থেকে তারা টাকা পয়সা নিতেন আমার সব মামারাই ব্যবসা করতেন টাকার দরকার তাদের লেগেই থাকত এটা অবশ্যই আমাদের অনুমান কারণ মামারা হঠাৎ এসে উপস্থিত হলেই মা গম্ভীর মুখে বলতেন দরকার ছাড়া তো তোমাদের আশা হয় না আবার দরকার হয়েছে বুঝি মামারা অপ্রস্তুত ভঙ্গিতে হাসতেন এবারও যখন এলেন সম্ভবত টাকার জন্যই এলেন বাবার ব্যবসাপাতির অবস্থা সম্পর্কে খুব ব্যস্ত হয়ে খোঁজ খবর শুরু করলেন আমার ঘরে ঢোকে গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন দুলা ভাইয়ের ব্যবসা কেমন চলছে রে ভালোই কোথায় আমি তো এইসব ঠিক জানি না না জানলে হবে কেন খোঁজ খবর রাখতে হয় দুলা ভাইয়ের তো ছেলে নাই তোদের তো খোঁজ খবর রাখতে হবে ঠিক না আমি চুপ করে থাকি বড় মামা সিগারেট ধরেন একটা নিচু গলায় বলেন মনে হয় দুলা ভাইয়ের ব্যবসা ভালোই হচ্ছে তোদের গান বাজনা শেখাচ্ছে এসব তো দারুণ খরচান্ত ব্যাপার হাতি পোষার মতো লাভ হয় না কিছু লাভ হবে না কেন আর ধুর দুই একদিন সারেগামা করলেই যদি গান হতো তাহলে কি আর কথা ছিল নাকি আমি কোনো উত্তর দিলাম না বড় মামা হঠাৎ করে বললেন তোদের এখন শাড়ি পরা উচিত বুঝলি তোরা নীলুর বড় হয়ে গেছিস কথাটা এমন অপ্রাসঙ্গিক যে আমি হক গেলাম বড় হয়ে যাচ্ছি বড় হওয়াটা খুব একটা কি বাজে ব্যাপার রাস্তাঘাটে একা একা চলাফেরা করবি না ওইদিন দেখলাম সন্ধ্যার পর নীলু বাড়ি আসলো বন্ধুর বাড়ি গিয়েছিল জন্মদিন জন্মদিন ফন্মদিন যাই হোক একা একা যেন না যায় সুন্দরী মেয়েদের অনেক রকম আমরা সুন্দরী বুঝি আয়না দিয়ে নিজেদের দেখিস না আমি হঠাৎ করে বললাম কে বেশি সুন্দর মামা আমি না নিলু মামা জবাব দিলেন না তবে তাকে খুব চিন্তিত মনে হতে লাগলো ক্লাস নাইনের হাফ ইয়ারলি পরীক্ষাতে নীল অঙ্ক এবং ইংরেজিতে করতে পারল না অঙ্কে পেল আর ইংরেজিতে একত্রিশ আমি আর পড়াশোনা করব না করবি না তো কি করবি বিয়ে করব বিয়ে করবি মানে কাকে বিয়ে করবি বিয়ে করার লোকজনের অভাব আছে নাকি আমি হ্যাঁ বললে এক্ষুনি দুই তিনটা ছেলে চলে আসবে তাই নাকি হুম। তুই কি ভাবিস আমাকে আমি প্রসঙ্গ পাল্টে বললাম বাবা পরীক্ষার রেজাল্ট দেখে রাগ করবেন রাগ করবার কি আছে সবাই একরকম হয় কেউ ভালো করে কেউ করে না বাবা রাগ করলেন না প্রগ্রেস রিপোর্টটা দেখলেন অবাক হয়ে এরকম হয়েছে কেন নিলু পড়াশোনা করতে ভালো লাগে না বাবা আগে তো লাগতো আগেও লাগতো না জোর করে পড়তাম না লাগলেও অনেক কিছু করতে হয় নিলু। তোমাদের জন্য একজন টিচার রেখে দিলে কেমন হয় নীলু কথা বলে না বাবা বললেন তোমার কি মনে হয় বিলুমা? ভালোই হবে নীলু হালকা সরে বলল এখন থেকে আমি একা একটা ঘরে থাকতে চাই বাবা পশ্চিমের ওই ঘরটা পরিষ্কার করে দিলেই হয় আমি রমজান ভাইকে বলবো একা থাকার দরকার কি তোমার তো আবার ভূতের ভয় এখন আমার ভূতের ভয় নেই বাবা আমার মনে হয় না এটা ভালো হবে ভালোই হবে বাবা ঠিক আছে সে তারা কার সঙ্গে থাকবে তোমার সঙ্গে কিংবা বিলুর সঙ্গে নীলু উঠে চলে গেল বাবা গম্ভীর হয়ে বলল তোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে জি না স্কুলে আপারা বকাঝোকা করছে বোধ জানিস কিছু জি না শেষ হলো আজকের পর্ব আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই গল্পনাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ